পুনের এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জোকারি গল মহানগরীক। হাতিগাঁত বন্ধ কোঠাত উদ্ধার হল উয়লি যাওয়া মৃতদেহ। মৃতদেহর কাষত উদ্ধার হল সুরার বটল আর চোকা অস্ত্র। ঘটনাত আরক্ষী আটক করিলে এহাল স্বামী স্ত্রীক। আগবাইছো এক প্রতিবেদন। এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড গুয়াহাটী। হাতিগাঁত বন্ধ কোঠাত উদ্ধার কেয়ারটেকারর উলি যাওয়া মৃতদেহ। সুরার বটল আর চোকা অস্ত্র উদ্ধার মৃতদেহর কাষর পড়া। গুটপোসর আটক দম্পতি। মহানগরীর লক্ষ্মীনগরের চিন্ময় পথত থাকা এই রহমান নামৰ ব্যক্তিগীর এই ঘরটির প্রায় বিশ বছর ধরে চোয়া চিতার দায়িত্বত আছিল মিলন ছেত্রী নামৰ এই ব্যক্তিগী। কিন্তু হঠাৎ ঘরটির বন্ধ কোঠারপর দুর্গন্ধ ওলাব ধরাত স্থানীয় লোকে আরক্ষীক অবগত করে। আরক্ষী আহি তলা ভঙাত উলি যাওয়া অবস্থাত 55 বছরীয় মিলন ছেত্রীর মৃতদেহ উদ্ধার করে। যে ইয়ার স্থানীয় ব্যক্তিয়ে ফোন করে পেলায় গলে ইয়ার ঘরটার ভিতর লাইট জ্বলি আছে আর সেন্ট ওলাই আছে, আর সেটির ভিত্তিতে আমি আহি পেলায় চালোহি আর দেখা পাইছো। আপনাদের যেখানে দেখিছে আমিও সেখানে দেখিছো। খোলার পিছতে প্রকৃত রহস্যটা হল। কিন্তু কোনে কিয় হত্যা করিলে মিলন ছেত্রী? জানিব পৰা মতে দুবারকৈ বিবাহ পাশত আবদ্ধ হওয়া মিলন ছেত্রীর প্রায় সংঘাত হয়েছিল দুই পুত্র আর একমাত্র জিয়রীর সুতরাং। মিলনের লক্ষ্মীনগরত এখন চাহর হোটেল থাকার লগতে রং মিস্ত্রির কামও করেছিল মিলনে। কিন্তু বিগত কিছুদিন পূর্বে লক্ষ্মীনগরের রাজপথতেই জ্যেষ্ঠ পুত্রর সুতরাং দুর্বাদল কাজিয়াও লাগিছিল মিলন ছেত্রীয়ে। রঙর কাম করেছিল আর রাস্তার ওসরতে মানে এখন চাহ হোটেল করেছিল। লড়া ছোৱালী হাল নহরপ্রাই চাহ হোটেল তো বাদ দিয়ে রঙর কামে চলাইছিল। কৈছিলে লড়াই অত্যাচার করে বা ছোৱালী ফালেরপরাও হোক পিছর ফালে লড়াটোর ফালেরপরাও হোক তেনেকুৱা। কিন্তু আগর ফালে এনেবোর ঘটনার বাবে একাংশর সন্দেহ। পারিবারিক কন্দলের বাবে হত্যা করা হল নাকি মিলন ছেত্রী? পারিবারিক কন্দল হব পারে সম্পূর্ণ, কারণ বহুত হয় তেনেকুৱা হব পারে। মিলনের বয়স তো প্রায় 50-55 মান। তার মাজতে দিসপুর আরক্ষী সোধা পোছার বাবে আটক করেছে জেহেরুল রহমান আর নাজিনা বেগম নামৰ এক দম্পতি। জেহেরুল রহমান আর নাজিমা বেগমে মিলনে চোয়াচিতা করা ঘরটাই ভাড়াটিয়া হিসাবে আছিল যদিও 10 দিনমান পূর্বেই ঘরট এরি অন্য ঠাইত আসিল দুইজন। মৃতদেহ উলি যাওয়ার আরক্ষী তদন্ত প্রক্রিয়া আগবাই নিয়াত যথেষ্ট অসুবিধাত পড়ছে। তার মাজতেই আরক্ষী ক্ষিপ্রতারে সকল দিক চালি জারি চাই আগবাই নিছে তদন্ত প্রক্রিয়া। উৎপল হালৈর সহযোগত ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। খবর আরো আছে, সময় পুনরায় বিরতি। মই ব্যবহার করো আটাইতকৈ।